ভাই শক্তিশালী ব্লেন্ডার কি আছে শক্তিশালী ব্লেন্ডার ভাই কিন্তু রহিম ভাই আমি কিন্তু আপনার আগের ভিডিওতে কিন্তু ওই ব্লেন্ডার কিন্তু আমি দিছি তো আচ্ছা দেখি আগের ভিডিওতে কিন্তু এটা ছিল তাই না তে এখন ভিউয়ার্সে কিন্তু এখন এটা কিন্তু নিতে পারতেছ না কেন দামটা কিন্তু অনেক বাড়ছে আচ্ছা আচ্ছা কিন্তু ব্লেন্ডার কিন্তু ভালো ভাই অনেক ভালো এটা কিন্তু আমার এটা ভালো রিভিউ ছিল আর ব্লেন্ডারটা এখনো বলি ভালো হ্যাঁ কিন্তু দাম যদি বাড়েও যদি কিন্তু আপনারা নেন ব্লেন্ডারগুলো ইউজ করে খুব শান্তি পাবেন আচ্ছা এই ব্লেন্ডার নিলে আল্লাহর রহমতে আপনার 5 10 বছর ব্লেন্ডার কিনা দরকার নেই কি ব্লেন্ডার জানি অরপাট অরপাট প্লাস আপনার 1200 ওয়াট 26000 আরপিএম ওকে মানে এই রকম ওয়াট আর এরকম আরপিএম কোন ব্লেন্ডার দেখাতে পারবেন আরেকটা হচ্ছে ডাবল বল ঠিক আছে হ্যাঁ ডাবল বেয়ারিং কি বললাম যে এরকম আপনি জিনিস আপনি কোন ব্লেন্ডার দেখাতে পারবেন না বাজারে দেখবেন কি আপনি সর্বোচ্চ দেখবেন আপনি ওয়াট থাকবে 2000 ওয়াট 18000 আরপিএম দেওয়া থাকে আছে না আপনি আরপিএম এর কাজটাকে সেটা বলে দেই আরপিএম এর কাজ হলো মোটর গুরুত্বটা আপনি ঘুরবে আর আপনি যদি বোল্ট আপনি ওয়াট বেশি থাকলে তো আপনি কি হবে আপনি তো কারেন্ট বিলটা আপনি বেশি খাবে আপনি দেখবেন আরপিএম এটা আরপিএম যত বেশি হবে তত আপনি কিন্তু ভালো আপনি যেটা আপনি দেখবেন আদর্শ করতে হলে 10 সেকেন্ডের মধ্যে আপনি আদর্শ হয়ে যাবে না হলো হবে তো এক কেরা পাউডার হবে এটার মধ্যে আমি তো আপনাকে জাস্ট এটা আমার এই ব্লেন্ডার কি বলবো যে আমার প্র্যাকটিক্যাল এটা করার দেখানোর মতো লাগবে না কারণ এই ব্লেন্ডার যারাই কিনছে তারাই মনে করেন এটা ইউজ করে খুব শান্তি পাইছে ব্লেন্ডারটা আমি আপনাকে একটু মডেলটা একটু হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখাই একটু একমাত্র এই ব্লেন্ডারে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা থাকে দেখছেন অরিজিনালটা অরিজিনাল অরপার তার স্কিনার কোট আছে ফ্যান আছে আপনি চাইলে যদি কেউ যাচাই করতে চান আপনি এই পুরোটা স্কিনার দিলে এটা ডিটেইল সব চলে আসবে আচ্ছা ঠিক আছে অরপার সার্কিট ব্রেকার আছে হ্যাঁ এই যে সার্কিট ব্রেকার দেওয়া আছে এখানে ভিতরে ঠিক আছে এই যে লকেট সিস্টেমে নিচের মধ্যে আপনি যাকে সার্কিট ব্রেকার এই যে এটা সার্কিট ব্রেকারটা দেওয়া আছে এটা হচ্ছে সার্কিট ব্রেকার জি প্রত্যেকটা ব্লেন্ডারটা জ্বলা পোড়ার কোনো ভয় নেই আপনি দেখা গেছে কন্টিনিউ চালাচ্ছেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তখন কি করবেন তখন মেশিন দেখতেছেন চালু হচ্ছে না লাল বাটনটা প্রেস করবেন আবার নিজে চালু হয়ে যাবে আবার নিজে নিজে চালু হ্যাঁ আর এটার মধ্যে আইটেম থাকবে কিন্তু তিনটা মানে হচ্ছে অতিরিক্ত লোড পড়লে তখন সার্কিট ব্রেকারটা পড়ে যাবে অথবা বৈদ্যুতিক কোনো সমস্যা হলে সেটার কারণে সার্কিট ব্রেকারটা পড়ে যাবে তখন আপনারা প্রেস করতে হবে কারণ সার্কিট ব্রেকারটা সুবিধা হচ্ছে যে মোটরটা যেন কোনো ভাবে ঝোলে না যায় নষ্ট না হয় জি জি ওকে আর আরেকটা কথা বলে দেই ভাই এটা কিন্তু 100% কিন্তু কপার মোটর কপার মোটর এই যে দেখছেন 100% কিন্তু কপার মোটর এটা কিন্তু অরপাট একটা ব্র্যান্ডের অরপাট ব্র্যান্ডটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড আমি কি বললাম যে আমরা কিন্তু ব্লেন্ডার কিন্তু আগেও কিন্তু আমরা রিভিউ দিয়েছি প্রাইস কিন্তু কিন্তু ছিল কম প্লাস হ্যাঁ অনেক আপুরা কিন্তু দেখা গেছে কি এটা কিন্তু অরপাট নাম দিয়ে সার্চ দিলে কিন্তু আমাদের আগের ভিডিওটা কিন্তু চলে আসবে কিন্তু এখন নতুন করে কিন্তু এটা প্রাইসটা কিন্তু বাড়ছে কিন্তু এইটুকু বলে দেই এরকম একটা প্রাইস দিব হ্যাঁ এরকম একটা প্রাইস দিব যাতে সবাই যাতে নিতে পারে আর ব্লেন্ডার ভাই এই ব্লেন্ডার নিলে আমি আল্লাহর রহমতে আপনি ব্লেন্ডার অন্য কিছু আর কেনার দরকার নেই চার আছে কত এটা এটার মধ্যে মোট আইটেম থাকবে তিনটা তিনটা বলতে এটা হলো আপনার চালের গুঁড়া এবং জুসের জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু বেশি পরিমাণ কিছু করতে হলে বড়টা এইটা হ্যাঁ এটা কিন্তু খুব লাচ্ছি সিস্টেমটা আদা রসুন এগুলো সব করা যাবে এটা সিস্টেমে কিন্তু খুব ভালো লক সিস্টেম লক সিস্টেম দেখছেন অনেক ব্লেন্ডার কিন্তু লকটা কিন্তু থাকে নরমাল এটা কিন্তু লকটা কিন্তু অনেক হেভি চাপতে লেগে যাবে আর এটা আরেকটা কার্ড হচ্ছে যে দেখেন এখানে কিন্তু স্টার্ট লক দেওয়া আছে ঠিক আছে লকে লকে যদি না মিলে এখন তো ব্লেন্ডার চালু চলবে না আরেকটা কথা বলে দেই আপনি রানিং অবস্থা মেশিন চালাচ্ছেন হঠাৎ করে আপনার কোনো কিছু কম পড়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনি উপরে থেকে দিতে পারবেন মানে উপর দিয়ে দেওয়ার সিস্টেম রয়েছে পানি চিনি বা যে কোনো জিনিস চাইতে আপনি দিতে চান এখান থেকে দিতে পারবেন আবার দেখতেও পারবেন সেটা দেখাও যাবে আবার চাইলে মুখটা নিয়ে আটকে নেবেন আবার নাড়াচাড়া দিয়ে আবার মুখটা আবার আটকে নেবেন হ্যাঁ লক খুলে ঢাকনাটা খোলার প্রয়োজন দরকার নেই এটা হলো শুকনা মশলা ব্লেন্ড করার জন্য শুকনা যেমন হলো আপনার চালে গুঁড়া হলুদ মরিচ যদি পাউডার করতে চান জিরা গোলমরিচ যা করবেন সব এটা শুকনা মশলা শুকনা পাউডার জন্য এটা হ্যাঁ এটা ছোট মিডিয়ামটা হলো আপনার বড় এটা হলো আপনার আদা রসুন পেস্ট মাংস কিমা করার জন্য এটা আচ্ছা কম করলে হ্যাঁ কম করলে আর এই বড়টার মধ্যে জুস আছে সর্বদা অ্যাকচুয়ালি কি আপনি তিনটার মধ্যে তিনটা জিনিসই করতে পারবেন আচ্ছা হ্যাঁ মানে পরিমাণে কম বেশি রাইট আপনার আদা রসুনটা যেটা জুসের ব্লেন্ডার ওটার মধ্যে আদা রসুন করতে পারবেন আবার যেটা আদা রসুন এটার মধ্যেও কিন্তু আপনি জিরা টিরা করতে পারবেন কিন্তু এটা কোনো নির্দিষ্ট নাই যে এটা ছাড়া এটার মধ্যে হবে না তিনটা তিনটা জিনিস করতে পারবেন হ্যাঁ যার যেরকম এরকম জকটা নিয়ে নেবেন তাহলেই হবে আমি আপনাদের একটু মেশিনটাও চালাবো দেখেন এটা মেশিনটা কত পাওয়ারফুল মেশিন দেখেন আর এটা কিন্তু ফ্ল্যাগটা হলো টু পিন যেটা আপনারা মাল্টি ফ্ল্যাগ ইউজ করতে পারবেন ডাইরেক্ট আপনি যে কোনো বোর্ডে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো প্রবলেম নাই এটা আর দেখেন লক ছাড়া কিন্তু চললো না ঠিক আছে দেখেন এটাই বুঝাতে যাচ্ছিলাম এই হলো লক ছাড়া কিন্তু মেশিন কিন্তু চলেনি দেখছেন দেখেন আমরা এখন বাটিটা দেব লক হবে তারপর মেশিনটা চলবে দেখেন এই 1 is 3 অনেক স্পিড এটা দেখলে বুঝ অনেক স্পিড ওকে স্পিডটা আমরা দেখাই দিলাম কিন্তু লক করে এভাবে ইউজ করতে হবে ভাইবেন না যাবার নষ্ট হয়ে গেছে ঠিক আছে এগুলো দেখে নেবে অনেকে কিন্তু মেশিন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর শো মডেলের অরপাট মডেলের দেখেন এটা কি কালার আছে কোনো না এটা বর্তমানে কালার একটা
আচ্ছা একটা কালারই এই কালার আগে তো থাকে তারপরে যদি নেক্সট টাইমে যদি কোনো কালার যদি আসে সেটা আমি আপনাদেরকে ওটা চেষ্টা করব আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি বলেন এবং প্রাইসটা গ্যারান্টি ওয়ারেন্টি বলতে এটা 5 বছর ওয়ারেন্টি থাকবে মোটরের 5 বছরের ভিতরে যদি কোনো কিছু সমস্যা যদি দেখা গেল আমাদের শোরুমে নিয়ে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দেব এটার জন্য কোনো চার্জ আপনাকে পে করতে হবে না আচ্ছা ঠিক আছে আর ঢাকার বাইরে নিছেন আগে আমাদেরকে ভিডিও কলে ফোন দিবেন আমরা যদি সমাধান না করে দিতে পারি আমি আপনাদেরকে এটা চেঞ্জ করে দেব আচ্ছা স্যার আমরা অনলাইনে কিভাবে অর্ডার করতে পারি সরাসরি কোথায় এলে পাবো প্রাইসটা বলেন প্রাইসটা হলো এটা যারাই নেবে একদম ফিক্সড এটা আপনার দাম পড়বে 4700 টাকা 4700 টাকা এটা দাম এই প্রোডাক্টের দামটা এটা হলো আপনার 1200 ওয়াট অরপার ব্রেক কোম্পানি কিন্তু আবার বলে দেই 26000 আরপিএম এবং ডাবল বেয়ারিং এটা ডাবল বল বেয়ারিং জি জি হ্যাঁ আচ্ছা এই একটা আর এই প্রোডাক্ট যারা নেবেন আপনাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু পে করতে হবে সেটার জন্য আচ্ছা ঠিক আছে এটা বলে দিলাম আপনাদেরকে জন্য আর এটা কিভাবে নেবেন ঢাকার বাইরে যদি হয় আগে আমাদেরকে বিকাশে 500 বা 1000 টাকা পেমেন্ট করে দিবেন বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার তখন দিবেন আর ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি মান যা প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে টাকা আমাদের প্রোডাক্টও দিয়ে দিবেন এবং ডেলিভারি চার্জও দিয়ে দিবেন আর এটা ঠিক আছে কোথায় আসলে পাবেন সরাসরি কোথায় এলে শোরুমটি পাওয়া যাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আসার জন্য সিস্টেমটা হলো আমাদের এই মার্কেটে নেটওয়ার্কে খুবই সমস্যা হয় সেই ক্ষেত্রে হলো আমাদেরকে যদি সরাসরি কেউ আসতে চায় বানালিং নাম্বারে ফোন দিবেন আমাদের বানালিং নাম্বারটা সবসময় মার্কেটে ফোনে ঢুকে যায় আর আপনি মনে করেন এই এয়ারটেল নাম্বারটা যদি ফোন দেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ কেউ যদি পেমেন্ট করতে চায় আমাদেরকে বিকাশে তাহলে এই নাম্বারগুলোতে আগে আমাদেরকে করবেন ঠিক আছে আমাদের 14 নম্বর গলি কেউ যদি সরাসরি আসতে চলে বাংলা নিক নম্বরে ফোন দিবেন না আমাদের ফোন দেন নিয়ে আসবেন 14 নম্বর গলি স্বপ্নং হচ্ছে 336 ব্লক হচ্ছে জি আর একটু ইজি ভাবে বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা মসজিদ রয়েছে এখানে এসে যদি ফোনও দেন ভাইদের লোক গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে কাউকে বলার দরকার নেই ভাইদের ফোন দিবেন ভাইদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত